এইবারের হোলিটা আমি বাপিমার সাথে দীঘাতে কাটিয়েছি আর অনেক মজা করেছি যার জন্য এই কদিন একদমই ভিডিও আপলোড করতে পারিনি দীঘাতে গিয়ে নেটওয়ার্কের অবস্থা প্রচণ্ড খারাপ আর হোটেলের ওয়াইফাইও পাইনি যে ইউজ করব তো সব গল্পটা তোমাদের সাথে শেয়ার করছি দিনটা কিন্তু সেই ভোর পাঁচটার সময় শুরু হয়েছিল। এখানে আমার শরীরটা সকালবেলা উঠে একটু খারাপ করছিল মানে একটু না প্রচণ্ডই খারাপ করছিলো সাতটায় আমাদের সাঁতরা কাছি থেকে ট্রেন ছিল যার জন্য আমরা ভোর পাঁচটার সময় রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু সেদিন রোববার ছিল আর তার থেকেও বড় ব্যাপার সেদিন ছিল হোলির আগের দিন তো প্রচুর মানুষের ভিড় হওয়ার একটা সম্ভাবনা ছিল ট্রেনে ওঠার সাথে সাথেই দেখি তোরা আমার জন্য সিট রেখে দিয়েছে এনাদের তো তোমরা সেদিন ওরা আমার বাড়িতে এসেছিল মানে আমি কীরকম এক্সাম্পল দিচ্ছি আমি জানি না তো সবাই অনেক গল্প করতে করতে অনেক মজা করতে করতে দীঘার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর এখানে বিশ্বাস করো সেদিন এত গরম ছিল আমরা দুজনে না গান শুনতে পাচ্ছি ঠিক করে না কথা বলতে ঠিক করে মানে ভীষণ কষ্ট হচ্ছিল যাওয়ার সময় আর আমরা জাস্ট দুদিনের জন্যই দীঘা যাওয়ার প্ল্যানটা করেছিলাম এখানে কোলাঘাট ক্রস করে ফাইনালি ফাইনালি অনেকক্ষণ জার্নি করে দীঘায় নামতে এই ভিউটা দেখি যে কি প্রচণ্ড ভিড় আর সেই লেভেলের প্রচণ্ড গরম মানে ভাবার বাইরে জাস্ট জাস্ট স্টেশন থেকে নর্মাল স্টেশনের যে ভেতরের গেটটা আছে যেখান দিয়ে বেরোয় এন্ট্রি পর্যন্ত যেতে আমাদের পনেরো মিনিট সময় লেগে গেছিলো ঠিক এতটাই ভিড় ছিল যেহেতু হোলির একটা ছুটি পড়েছিলো আর হোলি ছিল সোমবার তার জন্য একটা লম্বা ছুটি পাওয়ার কারণে বাঙালিদের ফেভারিট ডেস্টিনেশন দীঘাতে তো সবাই যাবেই এটাই স্বাভাবিক আর আমরাও সেই জন্যই গেছি তো ভিড় হওয়াটা খুব ন্যাচারাল ছিল আর এখানে দেখো অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড যাই বলো সেখানে যেতে যেতেও আমাদের মাথা জাস্ট খারাপ হয়ে গেছিল গরমে ফাইনালি অনেক যুদ্ধ করে আমরা নিউ দীঘার হোটেলে মানে আমাদের যেটাতে বুকিং করা ছিল সেই হোটেলে এসে উঠেছিলাম আর বিশ্বাস করো উঠার পরেই একটুখানি বেরিয়ে বাপি আমাকে ঠান্ডা ঠান্ডা আখের রস খাইয়েছিল এটার খুব দরকার ছিল কারণ তখনও ওখানে গিয়ে রান্না হবে মানে সবাই মিলে রান্না করবে তারপর খাওয়া তো অনেকটা দেরি আর আমাদের যেতে যেতে প্রায় বারোটা বেজে গেছিলো সব কিছু মানে হোটেলে চেক ইন করতে সব কিছু করতে তো এখানে ঠান্ডা ঠান্ডা আখের রসটা খাওয়ার পর এই একটা পুচকু বেবির সাথে তোমাদের আলাপ করাই ও হচ্ছে তাথই আর পেছনে আছে তোরা নাচানাচি করছে তো তাথই ভীষণ মিষ্টি ভীষণ ভীষণ মিষ্টি একটা বেবি আমার একটা আনটির বেবি মানে আমার সম্পর্কে বনি হচ্ছে আই গেস সো আমি জানি না যাই হোক এখানে তাথুইকে নিয়ে অনেক আদর করছিলাম অনেক মজা করছিলাম কারণ গ্রুপের মধ্যে একটা ছোট বেবি থাকলে না ভীষণ ভালো লাগে গো সমস্ত কাকুরা অনেক কষ্ট করে রান্না করছিল তারপরে এসে যেখানে আমরা সবাই হাঁপিয়ে পড়েছিলাম অতটা জার্নি করে এসে গরম গরম মাছ ভাজা দিয়ে গেল তারপর যেখানে রান্নার ব্যবস্থা করা হয়েছিল সেখানে গিয়ে দেখি বাপিও আছে সেখানে স্পেশালি সমস্ত কাকারা ভীষণ ভালো রান্না করেছিল আর মানে সত্যি কথা বলতে ওনাদের এনার্জি জাস্ট অসম ছিল আর এখানে আমি আরাম করে মাছ ভাড়াটা খেয়েছিলাম আর সেদিনকে দুপুরে যেহেতু আমরা সবাই অনেক টায়ার্ড ছিলাম অনেকটা জার্নি করে গিয়েছিলাম সেই জন্য একদম মাছের পটল আলু দিয়ে একটা ঝোল রান্না হয়েছিল সেটাও জাস্ট একদম অসাধারণ খেতেছিলো সন্ধেবেলা আমি রেডি হয়ে গেছিলাম প্রপারলি তোমরা কি জামাটাকে চিনতে পারছো হ্যাঁ এই জামাটাই আমি কয়েকদিন আগে নিউ মার্কেট থেকে কিনে এনেছিলাম ভীষণ ভালো ফিট করেছিল তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমার এই ড্রেস কম্বিনেশানটা আমাকে দেখতে কেমন লাগছে তারপর রেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি আকাশটা ভীষণ সুন্দর হয়ে আছে তখন হালকা হালকা বিকেল আর কি তো মাকে বলেছিলাম মা সুন্দর করে আমার একটা ভিডিও করে দাও তো মা এখানেই আমাকে সুন্দর করে ভিডিও করছে আর মাই বললো যে এদিকটা দাঁড়াস না এদিকটা দাঁড়া বেশি ভালো লাগবে দেখতে তো এই হলো আমার ফুল ড্রেস আমার ড্রেসের কালারটা সব থেকে বেশি পছন্দ হয়েছিল জানো তো তারপর আস্তে আস্তে কি নিজের একটু ঢং করে ভিডিও বানাচ্ছিলাম আর তখনও সবাই যেহেতু ঘুম থেকে ওঠে না রেডিও হয়নি তাই বাপিমা বলল বললো চল আমরা একটু ঘুরে আসি আমরা একটু চাটা খেয়ে আসি তারপর সবার সাথে আবার বেরোবো আমাদের মেন প্ল্যান ছিল চা খেতে চা খেতে আমরা হেঁটে হেঁটে যাবো সমুদ্রের পারে তো এখানে জাহাজে বাড়ির দিকটা তো পুরো অন্যরকম করে দিয়েছে ভীষণ ভালো লাগছিল আর দীঘাতে এসছি নর্মাল মাছ ভাজা দেখতে পাবো না এটা তো হতেই পারে না তো মাছ ভাজা দেখছিলাম এখানে মানে মাছের বিভিন্ন রকম মাছ রাখা ছিল এছাড়াও ছিল বিভিন্ন রকম শাখের জিনিসপত্র সফট অয়েসও অনেক রকম ছিল বাট একটা জিনিস আমি লক্ষ্য করেছি এখানে কানের বলো বা টুকটাক হার বলো আমাদের কলকাতার সাথে দামের কিন্তু বিশাল কোনো পার্থক্য নেই উল্টে কিন্তু এখানে সস্তা পাওয়া যায় আমি জানি না কিভাবে মানে কলকাতা যদি ওই সমস্ত জিনিস বিক্রি হতো এটা আমার দেখা সম্পূর্ণ আমার মতামত আমার মনে হয়েছে তোমাদের কার কার এরমটা মনে হয়েছে অবশ্যই জানিও তো আর এইখানটা এলেই না দীঘাতে একটা লাক্সারি লাক্সারি ফিল হয় তার কারণ হচ্ছে এখানে তো ভালো ভালো বড় বড় হোটেলগুলো আছে আর আমার না খুব ইচ্ছাটা বিশাল ভালো হোটেলে এসে একবার থাকবো মানে বাপি মাকে নিয়ে এসে থাকবো আর সেই যোগ্যতা নিজের তৈরি করতেই হবে মানে করতেই হবে এখনও অন প্রসেস আছে বাট ভালো করে সেই যোগ্যতা করতেই হবে তো এই দেখো এখানে আমি হাঁ করে সেই হোটেলগুলোই দেখছি দীঘাতে এসে আমি হোটেল দেখছি ভাবো একবার তারপর এই যে এখানে একটা চায়ের দোকানে এলাম দোকানে এসে এই বিস্কিটটা আমার খুব খেতে ইচ্ছা করেছিল তো মানে আমি একজন গল্প বলার মতো কেন বলছি আমি জানি না বাট আমি খেয়েছিলাম ভীষণ ভালো খেতেছিলো বিস্কিটটা তোমরা দীঘা এলে অবশ্যই ট্রাই করো হ্যাঁ দীঘা এলে আর কিছু করার নেই বিস্কিট ট্রাই করো আমার কথা শুনে একদমই না গো জাস্ট মজা করছিলাম এখানে চায় ডুবিয়ে ডুবে বিস্কিটটা খাওয়ার পর একটু সমুদ্রের পাড়ে হাওয়া খেতে গেছিলাম তো সমুদ্রের পাড়ে তো সেদিন কি সেই লেভেলের ভিড় ছিল বাপরে বাপ মানে পুরো ওয়েস্ট বেঙ্গলের অর্ধেক মানুষ মানে দীঘা চলে এসেছে আর আমিও তাদের মধ্যে একজন মানে আমি কি বলছি আমি নিজেই তো গেছি ভিড় বাড়াতে যাকে বলে তো প্রচন্ড ভিড় ছিল তো যাই হোক তারপর এই দেখো তোমাদের একটা জিনিস দেখায় সেটা হচ্ছে এটা হচ্ছে বানানা বোট আর এই বানানা বোটের এক্সপিরিয়েন্স আমার প্রচণ্ড রকম খারাপ আমি ভ্লগও পোস্ট করেছিলাম সেটা নিয়ে বছরখানেক আগে হ্যাঁ দীঘাতে আমি প্রতি বছর বছর আসি মানে দীঘা এসে রীতিমতো আমার জলভাত হয়ে গেছে এরম একটা ব্যাপার মানে আমি আগের বছর ব্লগ দিয়েছি দীঘা আসার তার আগের বছরও ভ্লগ দিয়েছি দীঘা আসার এবছরও আমি দীঘার ব্লগ দিচ্ছি মানে আলাদাই একটা ব্যাপার পরের দিন যেহেতু দোল পূর্ণিমা ছিল তার জন্য চাঁদ ভীষণ সুন্দর লাগছিল আর সমুদ্রের সাথে চাঁদের একটা আলাদাই সম্পর্ক আমি জানি না কেন আমার প্রচন্ড ভালো লাগে তো এখানে খুব সুন্দর করে বাপি মার সাথে আমি ভিডিও বানাচ্ছিলাম এখানে কয়েকটা ছবি তুলেছি আর এখানে এত সুন্দর একটা হাওয়া দিচ্ছিলো জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এখানে শুধু দিলাম এখানেই ঘুমিয়ে যাবে এরম একটা ব্যাপার তারপর একটু সমুদ্রের হাওয়া খেয়ে একটু বাড়ির দিকে ফিরছিলাম বাড়ির দিকে না হোটেলের দিকে ফিরছিলাম আর আমার মায়ের ফেভারিট আইটেম হচ্ছে পাপড়ি চাট আমার মা পাপড়ি চাট খেতে প্রচণ্ড ভালোবাসে খাওয়া দাওয়ার ব্যাপারে আমার মা কিন্তু ভীষণ খুঁতখুঁতে বাইরের জিনিস একদম খায় না কিন্তু এই পাপড়ি চাট দেখতে পেলেই আমার মার ভীষণ পছন্দের একটা জিনিস যদিও খেতে একদম বেসিক ছিল মোটেই ভালো ছিল না তারপরেও বেশ এনজয় করে মা খেয়েছিলো যাই হোক আমিও খেয়েছিলাম ওই জন্যই জেনেছি টেস্টটা একদমই ভালো না তারপর একটু জাহাজ বাড়ির ভেতরে এসেছিলাম এখানে এসে তো পুরো একদম বিদেশি বিদেশি ফিলিং দিচ্ছে বাপরে বা ভীষণ আধুনিক করে দিয়েছে গো লাস্ট টাইমও আমার মনে নেই আমি ভেতরে ঢুকেছিলাম কি না বাট বিশ্বাস করে আমার তো দেখে ভীষণ ভালো লাগলো এখানে একদম অ্যাস্থেটিক একদম ছবি তোলার জায়গা প্রপার এখানেও আমি প্রচুর ছবি তুলেছি আমি ছবিগুলো ফেসবুকে আপলোডও করেছি আর পেজেও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো মেবি আজকেই আপলোড করে দেবো বাড়িতে এসে দেখি চিকেন পকোড়া বানিয়েছে চিকেন পকোড়ার সস খুব আনন্দ করে খেয়েছিলাম তারপরেই একটু তাতুইকে নিয়ে আবার একটু চটকাতে ফসছিলাম সবাই মিলে কারণ হচ্ছে তাতে হয়েছিল আমাদের গ্রুপের মধ্যমণি যে যখন পার্থক একটু চটকে নিত এত মিষ্টি ও মানে তোমার দেখেই বুঝতে হবে রসগোল্লার মতো পুরো যাই হোক রাতে ডিনারে ছিল চিকেন কষা রুটি ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট পার্টে টাটা বাই